ধনতেরাসের দিন এই ছটি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস যদি আপনি দেখেন তাহলে বুঝবেন খুব শীঘ্রই আপনি মালকীর কৃপা পেতে চলেছেন। আপনার ঘর ভরে উঠবে ধনসম্পদে, সারা বছর আপনি টাকার উপর বসে থাকবেন, যে কাজে হাত দেবেন সেই কাজেই সফলতা আসবে। প্রচলিত ধারণা অনুযায়ী ধনতেরাসের দিন বিশেষ কিছু কেনাকাটায় সৌভাগ্য নিয়ে আসে, সেই সঙ্গে এই বিশেষ ছটি লক্ষণ যদি এই পবিত্র ধনতেরাসের দিন আপনার চোখে পড়ে যায় তাহলে আর আপনাকে আটকায় কে? মালকীর কৃপায় সাফল্য এসে আপনার পায়ে চুম্বন করবে। এই ছটি লক্ষণ জানিয়ে দেয় যে স্বয়ং মালকী আপনার বাড়িতে প্রবেশ করতে চলেছেন। জয় গুরুদেব, জয় মালকী। নমস্কার বন্ধুরা, আজকে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। 10ই নভেম্বর পালিত হবে ধনতেরাস উৎসব। এই দিন লক্ষ্মী গণেশের সঙ্গে সম্পদের দেবতা কুবেরের পুজো করা হয়। কার্তিক মাসের ত্রয়োদশী তিথি 10ই নভেম্বর বেলা 12:35 শুরু হবে, যা 11ই নভেম্বর দুপুর 1:57 ছেড়ে যাচ্ছে। মা লক্ষ্মী, বাবা গণেশ, কুবের দেব এবং ভগবান ধন্বন্তরীর পুজো 10ই নভেম্বর বিকেল 5:30 থেকে রাত 8:08 মধ্যে করা সবচেয়ে ভালো হবে। এবছর ধনতেরাসের কেনাকাটার শুভ সময় হল 10ই নভেম্বর দুপুর 12:35 থেকে পরের দিন অর্থাৎ 11ই নভেম্বর সকাল 6:40 পর্যন্ত। এই শুভ মুহূর্তে সোনা বা রূপা বা অন্য প্রয়োজনীয় জিনিস কিনলে ঘরে সমৃদ্ধি ফিরে আসে, সম্পদ বহুগুণ বৃদ্ধি পায়। এছাড়াও আপনি ওই বিশেষ ছটি জিনিসের মধ্যে যে কোনো একটিও যদি এই দিন নিজের চোখে দেখে ফেলেন তাহলে নিশ্চিত থাকুন যে আপনার সৌভাগ্য আসতে চলেছে, কারণ এরপর থেকে মা লক্ষ্মী আপনার বাড়িতেই বাস করবেন। গোমাতা আমাদের সকল হিন্দুর কাছেই পূজনীয়, কারণ শাস্ত্রে বলা হয়েছে গোমাতার দেহে 33 কোটি দেবদেবীর বাস। ধনতেরাসের দিন আপনার বাড়িতে যদি কোনো গোমাতা আসেন তাকে কিছু খেতে দিন, জানবেন গোমাতার মাধ্যমে এই বিশেষ দিনে মা লক্ষ্মী তার আগমনের বার্তা আপনাকে দিচ্ছেন। ধনতেরাসের দিন আপনি বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আপনার চলার পথে যদি দেখেন কোনো পয়সা বা টাকা পড়ে আছে তাহলে নিশ্চিত বুঝবেন মা লক্ষ্মী এটার মাধ্যমে আপনাকে বিশেষ ইঙ্গিত দিচ্ছেন এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপা আপনার উপর হয়েছে। তাই বাড়ি থেকে বাইরের রাস্তায় বেরিয়ে কোনো টাকা বা পয়সা পড়ে থাকতে দেখলে আপনার সামনের দিনগুলি খুব ভালো হতে চলেছে বলে জানবেন। তৃতীয় লক্ষণটি হল ধনতেরাসের এই পবিত্র দিনে আপনি যদি পেঁচা দেখেন সেটা কিন্তু আপনার জন্য খুব ভালো। আমরা সকলেই জানি পেঁচা হল দেবী লক্ষ্মীর বাহন। এই বিশেষ দিনে পেঁচা দেখলে তা মা লক্ষ্মীর আগমনের বার্তা নিয়ে আসে। আপনার আর আর্থিক দিক থেকে কোনো অসুবিধা থাকবে না, আপনি যে কাজে হাত দেবেন মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে সেই কাজই সফলতা নিয়ে আসবে। এবারে বলবো চতুর্থ লক্ষণটির কথা। প্রাচীন ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মা লক্ষ্মীর সঙ্গে টিকটিকির বিশেষ সম্বন্ধ রয়েছে। টিকটিকি মোটামুটি আমাদের সবার বাড়িতেই থাকে, কিন্তু ধনতেরাসের এই বিশেষ দিনে আপনি যদি একটি সাদা টিকটিকি আপনার ঘরে ঘুরছে দেখেন তাহলে নিশ্চয়ই জানবেন মা লক্ষ্মী এর মাধ্যমে আপনাকে একটি বার্তা দিতে চাইছেন। আপনার ঘরে খুব শীঘ্রই মা লক্ষ্মীর আগমন ঘটতে চলেছে, যা আপনাকে সাফল্যের চূড়ায় নিয়ে যাবে। পঞ্চম শুভ লক্ষণটি হল ধনতেরাসের দিন আপনি নিজের ঘরে বসে আছেন, এমন সময় ঘরের বাইরে হঠাৎ করে দেখতে পেলেন আপনার সামনে দিয়ে একটা সাদা বিড়াল যাচ্ছে। ধনতেরাসের দিন এই দৃশ্য যদি আপনি দেখেন তাহলে জানবেন মা লক্ষ্মীর বিশেষ কৃপা আপনার উপর রয়েছে, আপনার জীবনে আর্থিক সৌভাগ্য আসতে চলেছে, এমনকি মা লক্ষ্মীর কৃপায় আপনার আটকে থাকা কাজও সম্পূর্ণ হয়ে যাবে। এবার বলছি ষষ্ঠ এবং বিশেষ শুভ লক্ষণটির কথা, যেটা দেখলে আপনার জীবনে আর্থিক সৌভাগ্য আসতে বাধ্য। ধনতেরাসের এই পবিত্র দিনে আপনি যদি দেখেন কোনো একজন ব্যক্তি তার নিজের হাতেই একটি পয়সা রাখছে এবং পয়সাটি রাখার পর সে হাত থেকে
পয়সা দুবার তুলল, এই দৃশ্য দেখা আপনার পক্ষে অত্যন্ত শুভ। মা লক্ষ্মী দৃশ্যের মাধ্যমে আপনাকে তার কৃপা জানাচ্ছেন। মা লক্ষ্মীর আগমনে আপনার জীবন হয়ে যাবে সংকট মুক্ত এবং আর্থিক স্বাচ্ছন্দ্যে ভরা। বাবা গণেশ এবং মা লক্ষ্মী সবার মঙ্গল করুন। ধনতেরাসের দিনটি আপনার ভালো কাটুক। জয় গুরু।